আমি খাইতাম না কইছি ওয়ালা, আমি চাই খান খাইতাম না, আমার এক প্যাকেট লাগবো। মার্কিন মার্কিন দিয়ে খাইলি তো সব কিছু, আমি খাইতাম না গো। মনে করতো হেজার করে হেজা, হ্যাঁ এক প্যাকেট বিস্কুট আনছো সবাই মিললে বাইটাছি রে খাইতাম, তোরা চার খান দিয়েছেন তারপরে তোর হেজা পড়ছে না নাই নি, এর মাঝে সকালে বেলা পাব পড়াত গেলে নাই, আরবি পড়াত গেলে না, খানে তুই বাংলা পড়াও পারস না, আমি এক প্যাকেট আনছি কেন বাইর আমার ট্রেন বাবা তোমার উঠাবা, হ্যাঁ সাইড টুকরা দিছো, সাইড টুকরা তার পেট ভরে না, আমি দু টুকরা খাইছি বা শান্তি বইতে আসি, ওই যে তুমি এইটা করতে উঠু খাল্লো বাবা খাইলা রে বাবা, আল্লাহ ভাই বাবা রে কেন কাজ চলাই না, যদি চলি না নি বারো বুধ বা খাইলি বিতান্তরি কান করিস না কইয়া দিলাম, খাইলা কইলাম যদি খাইলে যা তার আইবি আমি এন্না দিব পাইতাম না, এ বুয়া এবলা মুখ কাটিলা তোরে কইছি নাইলে মাইয়ে যদি সিঙ্গলা তো লই না নি তোর অবস্থা খারাপ করিলি, মরছি তো গেছস না, মনে করছ নি তোর ফিট চাল খালি যাইব, তোমার বিস্কুট রয়েছে আমি যখন মারতাম তুমি আমি একবার কইমু খাইতে না আমার টাকা দিল আন্য দিলাম তুই কালে দাও শুনছিস না বলে আচ্ছা দিন গান আমার কিছু আইসে গেছে, আমি শুনতাম না তোর খান দিন গান, আমি তুমি আমার মিস করতে লাগা জীবন খাল ইস্তে ইস্তে বাদে জায়গা যা ব্যাংসা জীবন শেষ আমার
তোমার মুখে চাইতেও কিনা করে রেখে বুঝছো, তোমার মুখে চাইতে আর ভালা লাগে না। কারণ হয়েছে কে গীতা, তোমারে আমি কতবার উঠিয়া কইলাম, আমার একটু হুয়ার দরকার, আমার হুয়ার দরকার, আমি আমার যদি বাদে বই তোমার আব্বা আব্বা পাপি 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 হয়ে ডাকিত, বাবা ডেডি তুম্মা দেও হয়ে ডাকিত, এখন গীতা এখন ফুড়ি রিপোর্টে ঘুরিয়ে কেনে আয় ফুয়া ফুড়ি দেওয়ার মালিক কিতা আমি নি, ফুয়া ফুড়ি দেওয়ার মালিক তো আল্লাহ, আর তুমি আমার লোকের কেনে ইলা ব্যবহার কর রায় কোথায় আছে না কোথায় আছে না হি মানুষে কয় না বন্দা তোমার নাই হুশ, আমি আল্লাহর কি দোষ বুঝছো, সাবিনে আসমিন আবি ডাক্তার শুভ না, তুমি হুশ করে চলছো না, হুশ করে যদি চলতা তাইলে শত শত বেটিনদের হুয়াই নয়, আমার লোকের যে বদরে বিয়া করলো, জমশেদে বিয়া করলো, আলিয়ে বিয়া করলো, ইটা তো তিনগুর কিতা তিনগুর তিনগুর হুয়াইলো, তাইলে আমার এখানে হইতো না, আমি তো ওই বছরে বিয়া করছি, তারা করছে শুক্রবারে, আমি করছি শুক্রবারে, তারা আর বিয়ার দিন মেঘ দিছে, আমার বিয়ার দিন মেঘ দিছে, সেম সপ্তাহ তারা যেদিন বাজার করছে আমি ওই দিন বাজার করছি, তাইলে আমার কেন বুড়ি হইতে হবে, আমার বুড়ি হইতে কেন, ইয়াল্লা 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 এটা তো তোমার আপনি তুমি জান্নাত কই যায় এই এই কিটা না তো মারতে মারতে মাত্রে কিটা আমার কত হইলো তোর ফেটো তার তো ফুয়া তোর ফেটো হইলো কেন বুড়ি, আর এখন জান্নাত কেন কেন টান দিয়ে বুঝলাম না, আমার কিটা তুই জান্নাত জাহান্নাম দেখাই দে নাকি, আল্লাহ রসুলে কইছেন যার ঘরে প্রথম ফুরি হইব হে বড় ভাগ্যবতী, এখানে হাদিসও আছে দুয়াইটা হাতি হুন্ডাই নি মাতে, আমি কিটা হাদিসর বাড়া দিই, আমিও তো হাদিসর ভিতরে আমিও তো আল্লাহরে কইছি নো মাঝে মাঝে ভরি ভরি আল্লাহ 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 রে বউ, আমারে ভোলা দুই তিন গু ফুয়া দিলাই এর বাদে আল্লাহ তুমি ফুড়ি দিও, কারণ কি জানো তোর ব্রেইন লইয়া তো আমি চলি না বে, ব্রেইন আমার বুঝছো, আমার কি আলো হয়েছে কি আমার যদি তিন চারি কুজন ফলা হুয়া হয়ে যায় তাইলে ও ফুয়া আনতে রুজরুস্কার করবো পয়সা দিব, এর মাঝে যদি ফুড়ি হয়ে যায় আরো দুই তিন গু তাইলে ও ফুয়া আনতে খাওয়াইবো তার আর বইন দিয়ে, ওখানে বললে বানিলে ফুড়ি পাইলে উড়ির ফুড়ি, এই ফুড়িনতেরে বিকাই তৈল কত পয়সার দরকার দেখবে আনি, ইদানি কুড়ি ফুড়ি বিকালি যায় না, কোনো বেটার কাছে বিয়া দিতে হইলো লাগে ফাঁস লাখ যৌতুক কাঠ মাল কত তা, এরে তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার লোক ইতা করিও না, আল্লাহ যা করেন বালা লাগে করেন, আর তুমি ইতা সেটা করা নানি, ইতা ইসলামের বিধি বিধানও নাই, এরে এরে তুই তা দেখাইস না বুঝছিস, আমারে বুঝে না যেমনে মার মু সাতটি বাড়ি মগজ দেখিলি মগজ দেখিলি বুঝছিস, তোর তলে আমার কত টাকা নাই কত টাকা নাই বলা দা করে উঠিয়া কইলো কিতা কইলো টে হুয়া, ই দুষে আমি গিয়েও গীতা করছি আমার দেখাবে তিয়া তোরে খাওয়াইছি বুঝছো, তোর পুষ্টিকর কানে খাওয়াইছি, এর বাচ্চা কি যেমনি সিরিয়াল ধরছে খালি ডাক্তরাই তো উঠিয়া কই কিতা, খালি বুড়ি খালি বুড়ি, আমার 24,000 তোর তলে নাই, তোর বাপর বাড়ি থেকে আমার 24,000 এনে আছে, আর ডাক্তর কি দেখাইছে পুষ্টিকর খানে খাওয়াই, ফার্স্ট টাইম না তোরে পুষ্টিকর খানে খাওয়াইছে, তোর মুখে খাইছে আর গিল করে ওখান বুঝিলা না বুঝছো বেল্লা সুখবর আছে কইলা বেল্লাতে আলহামদুলিল্লাহ কোনো জগবর নাই বুঝছো নি ফোল্লা এক ডাক্তর দেখাইছিলাম ডাক্তরে উঠিয়া কইছে রিপোর্ট ভাই সাহ আপনার তো ফুয়া দুদিন বাদে আপনার একটা ফুয়া আইব দুনিয়াতে এই ফুয়া আপনার আব্বু কইয়া ডাকিব বাদর ডাক্তর যেমনি গিয়া দেখাইলাম এই ডাক্তরে কই ফুড়ি ওখন পর্যন্ত প্রায় 17 ডাক্তর দেখাইলাম ওই দোকান রিপোর্ট 17 লইয়া সব করে দিলাম খালি ফুড়ি খালি ফুড়ি বুঝছো আলহামদুলিল্লাহ তুই বলো ভাগ্যবতী রে তো আমরা মিষ্টি খাবাইতে মেম্বার মেম্বার দেখো জান কিতা যে কইতাম তোমারে বুঝছো নি তোমারে কিছু কইতেও পারলাম না নিজেও জইতাম পারলাম না এটা কিতা মাত্রা উঠিয়া কইরা আমি বড় ভাগ্যবতী উল্টা পাল্টা মাত মাত্রা বা ফল্লা যে নিয়ত করছিলাম ফুয়া হইলে আমি মনাইয়ে চিন্তা করতাম আস্তা গাও বুঝছো নি এখন ঠেলা লইয়া আচ্ছা গাঁর মানুষের মিষ্টি খাওয়াইতাম আর ওখান যেমনে দেশে ফুড়ি আমার নিয়ত ফাল্টি গিয়ে জিলাপি এক টুকরো দিতাম না একেবারে বাটে বুঝছো কারণ ওই যে এটা কিটা লাগাইছো তুমি মেম্বারের সামনে হি কিটা মান সম্মান বজায় রাখতা না কিটা মান সম্মান কেন মারছি আমি মেম্বারে দিকে আছেন মেম্বার আই কেন আমি কোনো উল্টা পাল্টা মাত মাতেছি নি আপনি নিজে চিন্তা করে দেখো কা আপনার কিন্তু জ্ঞান মেধা আমার থেকে বেশি আপনি ওখান নিজে চিন্তা করে দেখো কা একটা মেরে যখন একটা বাপে বিয়া দে তখন 5,00,000 টাকা হয় না দামান্দর বাড়ি দিতে উঠিয়া কোনো আমরা আইবো মানুষ 300 বাদে আন 600 এর বাদে উঠিয়া কই কিটা ওটা লাগবো ওটা লাগবো ওটা লাগবো ওটা লাগবো ওটা লাগবো বুঝছিস নি ওটা লাগে হুয়া বেলা ওমো নাই রিপোর্টও কিতা ফুলিয়া হওয়া কিতা তুই অকুশি নি কিতা কইলে অকুশির উপরে দিয়ে অকুশি বুঝছিস নি আমি দেখো কে একটা দিন চিন্তা করিয়া যখন আমি ইলান দেখছি বুঝছিস নি আমার বাচ্চা কাচ্চা হইতো তখন তাকেও আমি প্রতিটা দিন একদিন প্রায় দিন আমি ঘুম থাকি উঠতাম 8-9 সময় তারপরে বজরের নামাজ পড়তাম ফুড়িয়া কোজাও নাইলে ফুড়িয়া উঠে হইতাম আল্লাহ তুমি আমার একটু ফুয়া দিও আল্লাহ তুমি আমার একটু ফুয়া দিও
ওই জন্য তারপরে অত খান্দা রান্দা করলাম এর বাদ ভাই ফুড়ি এটা তো সবটা তাই সব কন্ডলির গটিল তাই তাই ফুড়ি আনছে তাই ফুড়ি আনছে বুঝছো ইয়াল্লা ই কি তা কসবে মানুষে খান দিয়েও ফুরু তা পান না আল্লাহ যে তোর মেশন তান দিরা তুই শুক্রিয়া আদায় কর কিতা রে এমবার কিতা উল্টো আলটা মাত না তো তোমার তো মাতলা মুখ মাত ভাই বুঝছো নি তোমার তো মুখ আমি আটাই দিতাম না কারণ যে ফুরি জোর মতি মু আমি ফুরি রে তার আমি কবাই নি লাগবো তুমি কবাই না তুমি তো উল্টো আলটা মাত ভাই যাও যাও কি যাও গাবড়া মাত্রা আছেন মাই মাই বিয়া করে রাখেও নাই কিতা লাগাইছো মেম্বারের সামনে কিতা লাগাইছাম সব হন্ডলের গটি তুই তুই হলেই সকল কন্ডলের গটি তোরে আমি এটুকু বারবার উঠিয়া কইছি দেখ আমার একু ভুয়া লাগবো আমার একু ভুয়া লাগবো তুই বেল্লাতে আনিলে ফুড়ি বেল্লাতে আনিলে ফুড়ি আমি আর রাখতাম না তোরে বুঝছো তোরে আমি এক কাপড়ে বিদায় করবো দরকার লাগলে আমি অন্য জায়গার থেকে ফুড়িয়ে গিয়ে বিয়া করবো ও ফুড়িয়ে আমার ভুয়া দিব কুয়া দিব গিয়ে তোর নারবালা নাই রে এ ফেমাইছ না ফেমাইছ না নারবালা রে ফেমাইছ না রাস্তাঘাটে ফেমাইছ না আমি বাজারি জার মারিয়া মাঝি মাছ করি আইলাম সাতটার সময় উঠিলে কান্দন এখন গরিব বাজার কথা দেখটা তুই এখন কান্দে তোমার উপর বাসি বন্ধ হয়েছে নি তোমার উপর বাসি বন্ধ হইতো না আয় গো শোনা গো আমার ফুড়ি হয়ে গেছিল আল্লাহ খালি ফুড়ি এগো এগো করে সাইড কই গেছে তাই এগো ফুয়া নাই তখন দেখছো নি ফুয়া পাইছো নি আদিল গিলা ফুয়াই নিছে তোমারই দুগু হইছে দুল্লা খান কোনো খামন নাই আবার বিস্কুট ও ফুনো এখন বিস্কুট লাগিয়ে এবো খান দে রে আবার প্যাকেট দিলাম এ মেলাইছ না মেলাইছ না তুই কিতা কইলে ফুড়ি নইছো না নি আর এখন দুই বুয়া দুইলা খানি তার তোর কাইছে তে পাইলা অলক কিটা তুই লাগাইছো কানতে 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 আল্লাহ সাইড ফুড়িছো নি আল্লাহ এগু বাদে এগু এগু বাদে এগু খালি ফুড়িন এর বাদে আল্লাহর মাল আল্লাহ নি লাগি দুগু মরি গেলা পানি চড়িয়া আর দুগু হয়ে গেলা বেমার করিয়া আগুন মরি গেলা এখন দুই বুয়া দুগি হয়ে গেছে বেতাবু দুইগু দুই লাখ আনু গাড়ে জিল যাতো কল ইটা তোর কারণ হইছে আমার কপালে জুক নাই কিতা কই নাই তুমি ফুয়াই নিগো আমার লাগানো হইছে আমি তেরা বেরা আমি তেরা বেরা নি তোমার লাগানো হইছে তুমি যে লাগা তোমার ফুয়াই তোমার লাগানো হইছে দুইও কইছে আহামা তুমি আস্ত আহামা দেরি কি দিয়া রে গুনো ফুরি নাছিল আদর নিয়ামত তুমি জানো নি ফুরিন কিতা আমার ফয়লা বছর ফুরি নাছিল তুমি ফুরিন গোদারে তোমার অবহেলার কারণে আমার ফুরিন মরল তার পাপ না নি তোমারে ধরছে এর কারণে আমার তুমি বাজারও দেবলা গেলাই তুমি একটা মানুষ না দেখিটা একবার দুইবার তিনবার কইমু খাইতে না নানি বাদে আমার বেটে যাইব তুরাই তোর সবর হয় না কারবারির ঘর কারবারি বয়স তো কমাইছে না আপের তার লাগান চলো হিসাব করলে 32 বারের বয়স বাকি গান তুলি দিলা তাই তালে তালে তাল মিলাই আমার খানে নাই তোরে কিতা কই ঘর আইবে নি না মায়ের খাইবে যদি মায়ের দেই রে ফুয়াতে কিন্তু মনে থাকবো অবশ্যা বন্দি পর্যন্ত আমি কোথায় তোমার বাবার তো বাবার তো গেন্ডা দি তাইনি তোমার বাবা দিত না আমার বাবা দিব বিস্কুট আমার বাবা দিলাম না মানে আর কান্দাম না দিলা কই যে আমার বেড়ার লাগে কান্দে কান্দে আস্তা দিন ধরি ও ওখান দিদি বুঝে যখন হাতে যা দেখবে নে বাবা এ নানি বাবা বিকালে বাজারে যাইবি বিশ্বাস করতে লাগে এক প্যাকেট বিস্কুট আনবো খাইয়া তো যাবার লাইলাই বলবে ইয়াল্লা 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 খালি খাম 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 এই তো কিতা বে একটা চুরি তাই তোর লাগান যে একবারে হুয়া গে উঠছে আস্তা দিন ধরি কান্দে ডুঙ্গা কারবারির হুয়া এই যাচাই ডিম দুইটা উনা দিছিল নি ওই দিছি উনা খেনে খেনে ডিম দি তুমি কিতা করতাই ওই দি কেমন নিয়ে বিস্কুট লাগে আনতাম না ডিম দিওটা
আমারে দিলাম গাইলাই ও বিয়াকল গরে বিয়াকল দিম তো রইছে না তখন ধরি তো গানও গাইরে হগ্যা গাইয়া গেছে কি মত ই দুইটা ইয়া লা দেখবারে ব্যাপারে ডিম পাগল করে গাইলাই জান দেখতে লা লা তো আরে কোটা দিত না কোটা দিত না ডিম দিত না আমি ডিম হই কাম দিই না না বাবু তোর ডিম কোন কল হই না 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 কি আছে রে করছো দেখি সাথে ডিম 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 কি করে দেখি দেখো না না ডিম কি করে ডিমর লাগি এখন চলি গেছে তুই আমার উপরে গিলা করলে আমি কিতা করলাম এই আমি পাল্লা কথা কইলাম পেটে লাগতে খাইতাম বড় বেশি পারি গেছ বড় বেশি পারি গেছ বই না আমার এগু এগু করে সাইড বই মারা গেছে ওলা তুইও মারা যাইবি আমি বুঝে নিছি তোর হাফ ভাবে লাগে তুই বেশি দিন বাঁচছে না আর অলক করে অলক তুই মরি যা মরকি মরকি গুণা নর পারতা তুই তো গালে আমার মজা তুই গাইলার তুই মরি গেলার না আমি সব মজা খাইমু তুই আর আইতে আটতে না তুই মরি যা ফোর কোর তো না যেটা ভূত আছে সিফাই সাফাই সব ফ্রি গাস কুত্তা ভাই আর আই আমার ডিম দিলা হয়েছি এরে আফজল মাত্রাম না করে বেশি বাড়ি গেছো বেশি বাড়ি গেছো নেই নি আজ মারতে মারতে তোমার গর্দ না যেটা ভূত আছে সব টিপা কাইম হইলাম কি তাহলে মারতে নি দুই মারতে কি চোখ দিলাম বাবার বড় বড় বাঙালি মারিয়া দেয় মানে মারতাম নেই মারতাম আমার মজা খাইছে ডিম খাইছে ওখানে আমার রাস্তা পালাইয়া পিটি লাগছে মারছে আমি মজা খাইতাম এই মজা তোর বাপে দিন জানি দেন তো এক টুকরা দুই টুকরা দেন আমার লাগে পড়তে আছে এক প্যাকেট ও কান্দে করি না আমার তারা মারে আস্তা দিন মারে আমি আস্তা দিন কান্দি মজা খাইতাম আচ্ছা তুই কান্দিস না ভাইও তোরা টাকা দিলাম তুই মজা নিয়ে খাইবে না হ্যাঁ তখন টাকা দিবাই নি দিলাম দিলাম তুমি মেম্বার দিয়ে পালা নাকি দিলাম দিলাম বিস্কুট খাইলি কি করি নিলে ঘুমাই দিলাম কি দেখলে নি মন তো চেসারে ফুয়া দিলাতে আল্লাহ আলুয়া ওই মেম্বার মনের ভাই বোর করে ফুড়ি হইতো তাই খুশি না কিতা করবাই তার ঘরে ওলা যদি ফুয়া আলুয়া চলবা হয়ে যায় ও মেম্বার মনের ভাই আসতে একটা পাগল তাহলে বোর করে ফুড়ি হইতো উনি খালি তাই আসতে খালি বউ ফিটে হই আল্লাহ লীলাকে লাইতা আইও আইও আমার মাছর তো
তরকারি কই ভাইতাই গব ওই যে দেখরাই নি হাগাটালের বারে কইছি কুকাগুন নিয়া বাটাই তো এ খালি ও ভাই বারা বারা ডাং ডিং ডুং ডুং মারে কুকাগুন বাটাইলে কইতা মাতা এ মাছ মারলে না কিতা লাগি হে কি লন কই কইতা মাছ ও মাই গো মাই জালার মাঝে যন্ত্রণা দেওয়া তাইছুনি ও বেটারে দিরা নি এখন মন করি মাসুস মারা যাই না গো মাই আমি যাই না তুমি যাও মাসুস নাই যাও তরকারি নাই যাও হরো এই ওই দেখো গদ করে ওগুলো মারনি আমি কাম কাজ করি আমারে উল্টা মারো আমার মেম্বারে 30 টাকা দিছো আমি মাই ওই হুঙ্গা দি আনা নি দোকানে লই আগে খাইছি ইয়াল্লা গো বাবি তোমা তানা করে প্রতিদিন ওলা মাই রইনি আর মাইতা লাভ নাই গো বাবি প্রত্যেকদিন মাই রইনি বুড়া ফুইন তোর লাগি পাগল আসলা আমার সাইর ফুরিরে খাইলা খালি ও যত্নর কারণে আমার ফুরিন গুন্তা মল্লা এখন দুই ফুয়া পাইছ আস্তা বলদ মাধ্যমে ইতার যন্ত্রণা ইতার যন্ত্রণা আরো যাইতাম পারতাম না দেখি ভাই আই দিন বাড়া তো কি গিয়া দেখ বাবি যে দিস চালাম দিস বলে দিস আল্লাহ দিবানে হাগ নিয়ে তারা তুমি তো দিনে দিনে মুরব্বী হইলা কিন্তু আখল বুদ্ধি কিছু হইছে না বাসা ও বুড়ো এটা শুনো ও কান্ড বইয়া কান্দ্রাম কুঞ্চ মতা কি আল্লাহ একটা ভুয়া দো কিন্তু আল্লাহ দিলে একজন ফুড়ি আমার বউর বেটা উচ্চ দি আর তুমি উঠিয়া করিয়া ভুয়া হইল কি বিপদ হে রে ভুয়া হইল কি গরল লক্ষ্মী ভুয়া দুদিন তাকে তোমার তাইলে ফোড়ার ফুড়িরে যখন তোমার ভুয়া বিয়া করবো তখন পানি চার আনবো তোমার গর্ব ফিরিয়ে জানবো আলমারি আনবো কত তা আনবো মানে পয়সা দিব মোটর সাইকেল দে বুঝছো দিয়ার তুমি ফুড়ি রে বাবা ডাকাতি ফুড়ির লোক খালি দিবা খালি দিবা এবার দেবা তো ফুড়ি জামাই এই জোতা লাগে কথা লাগে এই লাগে সেই লাগে বিয়া দিতেও লাগে টাকা পাঁচ লাখ কানি খাওয়াই তো কত তা এর মাঝে সেন্টারও তারা কানি খাওয়াইলে গরু কাটি এর মাঝে বদনাম বুঝছো দিল বদইছো না ই কিতা কসবে তার ঘর কিতা ফুড়ি হই রানি কিতা মাত্র নন্দি বিন্দি কুন্তা বুঝলাম না বাবা রে ও কইরা নানি ফুয়া ফুয়া করে আল্লাহর দুই ফুয়া দিলাতে আস্তা জীবন কানতে কানতে সারি ফুড়ি হইলা মানুষের মত মানুষ করতে তাইলে তোমার গরো প্রতি মাসে 4-5 লাখ টাকা তোমার দোকে তুই জোগাড় জানিয়া দিলা বুঝছো বাবা রে আমার দুই ওই যে উঠিয়া কই যায়
আমার ফুরি গুণ দুনিয়ায় দেওয়া বাদে রে ভূত, আমি ফুরি গুণ তাহলে দেওয়া চৌকে ধরতাম পারছি না। আমার বউকে খালি বুঝাইতে রে ফুরি নইল কি শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ রসুলে কইছেন যার গর নানি পয়লা ফুরিও, হে বড় ভাগ্যবতী ফুরি দেখিয়া জীবনে হোক খুশি হইও না। আমি তো বউরে মারছি ধরছি বউর কথা শুনছি না বেটা, আর এখন নানি আল্লাহ দিচ্ছেন দুই ফুয়া, এখন দেহ ফুয়া কামন নাই, এখন খালি বার বার বউ উঠা কয় দিদি তোমার ঘরে ফুরি গুণ তাস্তা, আজ দেখলা এনে ফুরিনতে তোমারে কই তুলল না, খালি ফুরিনতে রুজি করিয়া আর ফুয়াইনতে রুজি করিয়া খাবাইলেও সংসার সৃষ্টি হয় না। আল্লাহ যদি বরকত না দেন ফুরিন বলে হইলে আল্লাহ কইছো যার করে ফুরি হইব, হে বড় ভাগ্যবতী আর তুমি তুই কইরা তোর করে ফুরি নি। ওরে বা রিপোর্ট আই যে ফুরি ফলা ডাক্তর দেখাইছে, ও শুনার মাই ডাক্তর এক জুস দিয়া দিল, ফলা রিপোর্ট বোর্ড আনলো, আনিয়া ডাক্তর উঠিয়া কয় আপনি মিষ্টি আনাই মনাই ভাই মিষ্টি আনাই, আমি কইলাম খেনে, উঠিয়া কয় আপনার তো ছেলোর দুই দিন বাদে বুঝছেন সাসায় অত খুশি হয়েছে বুঝছেন দৌড় তুলি আমি নামিয়া তিন চিড়ি বাড়ি ভাইয়া বুঝছেন মিষ্টি আনিয়া বেটা রাখা পাইছি খাওয়াইয়া বলিয়া বাড়িতে ইলাম। ও আল্লাহ বাড়ি দেওয়ার পরে বউ সিমসিমিয়া সিমসিমিয়া বেদনা করে লুইয়া গেলাম আমার ডাক্তার, গেলে এই ডাক্তার পাইছি না, দেখাইলাম আরও ডাক্তর সা সা কিতা কইতাম রিপোর্টে উঠে এই ডাক্তারে কই কি জানি আমার বলে ফুরি, যে এমনি কইছে খানালি বলাবর জানে কইছে সা সা একটা তাবা মারতাম কমছে মাথা কাজে লৌ পড়তো, কইলাম বিবি বিয়ে আছে ডাক্তারে উঠিয়া কইলাম আমার বুয়া তাইলে তুমি কেন কো ফুরি, এর বাদে ও ডাক্তার উঠিয়ে তুমি বিশ্বাস না আরও ডাক্তার দেখাও, ও লাগে সতেরোজন ডাক্তার দেখাইছি সা সা কালি কই বুড়ি চাচা কালি কই বুড়ি বুঝছে নি চাচা, কোন চিন্তাধারা করছে কি জানি বেটি সারিটা ই বেটি আর রাস্তা বলা বুঝলি চাচা ফুড়ি আনলে লস বাবা রে জীবনের বড় এক ভুল করে চাইছি কপাল খাল ফুরিস না তোর ফুরি ওর দেখিয়া নানি চাইও মনে খুশি করিস না, লাইলে আমার লাগান বিপদে পড়বে রে বাবা রে, আমি যে বিপদে পড়ছি সুরন মায় আটের না মনে মনে খান্দে আমি খান্দাম, আমার বউয়ের ঠিক কথা কইছি আমি প্রায় সংসারে দেখছি বেটা আল্লাহর কথা হয়েছে কি যার করে ফুরি হয়ে ফেলা ভাগ্যবতী, আমি এখান বুঝছি না বেটা না বুঝি আমার বউরে যত যত নির্যাতন করছি এখন আমি আরে আরে টের ভাইরাম রে বুঝছে, আইস তুই এখানে নৈরা রইস না অভিশাপে জড়িয়া ফুরিয়া মরি জিবে সাইজ তোর বউর লোকে আর নির্যাতন করিতা কইলাম না নিবে, আমি মনটা জ্বালি আরে আরে টের ভাইরাম আমি ফুরি ভাইয়া নানি ওলা কানে কিছু আসলাম আরও ফুরি জানলাই নি লাগি বাদে ফুয়া দিলাতে এখন ঘর শান্তি একু ফুয়াও কামন না সাই যে ফুয়া খাবা ইলি বইলা কল্পনা করি না ফুরিয়াও তোরে বহুত জায়গা নিতে পারে আর সপ্তাহ শেষে আল্লাহ যার করে ফুরি দিলাই নানি তার ভুলে যান না তোর দরজা খুলা বুঝছিস নি ই কাজ বুঝলি নি তুই বুঝরা মখন কিছুটা বুঝরা চিন্তাধারা করলাম তখন বাড়ি দিয়া দিন তাইলে তেল মারাত লাগি যায় তাই না কুটি না না বৌরে চাইজ বৌতার কিনা যদি কান্দিয়া চকুর বানি ভালো আল্লাহ টাইন কয় নানি তো এমনি তুই জল যা বুঝিয়া মরি জি বললাই কইলাম নানি যে তা আল্লাহ দিছে নকান শুকুর আদায় কর যে ফুয়াও যদি কর কর আল্লাহ দেয় আল্লাহর ইচ্ছা আল্লাহ লীলা গেলা ইন তোমার আমার কোনটা করার নাই যে বুঝছো বুঝছি রে বাবা বুঝছি বুঝছি ওখানে একটা চিন্তার মাঝে ভরি গেলাম বুঝছি ও টেনশনের মাঝে আমারে আরো জন ওলা কইছে মেম্বার হইলা পাইছিল আমার ওইটা তুই বৌরে বলি ওলা মাইট দূর করে ওখান করে আচ্ছা কাউর উড়ি গেছে উড়ি গেছে নানি তুমি আচ্ছা কাউর মাইছে মাত্রা বড় বাপি তুমি বড় বাপি ও ভাইয়া ওইরা না টেনশন কিচ্ছু দূরে তাই বাড়ি মুখে দেখি অবস্থা ইয়ার তুমি সব তার বাসাইতে বেকার বাড়িয়া গেলাম ও রাস্তা বাড়িয়া গেলাম ও রাস্তা আবার বাড়িতে এলাম বালা লাগে না মনে ইবা ভাবলাম করে বুঝছে যাই হোক হাই রে কপাল আমি মানতে চাইলি এখন বুঝিরা বাচ্চা বান্না হ্যাঁ বাচ্চা বান্না কি কইছে সিটাই রে এখানে কই গেছলাই তুমি বালা 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 আমি কিটা কইতাম তোমার ফুয়াইন কই গেছে তুমি যে লাগা উচক কর দেও তোমার ফুয়াইন তো লাগা উচক কর দেন দূর বলকে খারাপ তো তোর বিলিং গাছর খাতির নে চাষা বানা খালি আমার ভাই আঙ্গুল দে কোন কান্নর ফুয়াইন তো গাছে তোর কোনবা দেখি যে আমি ভাই বাড়ি গেলাম দেখি মনাইয়ে হনর মাঝে গুনগুনি গীতা করো তারে বুঝেই আইলাম বউর লোকে ইলা করার ঠিক না আমিও বৈত্যার তোর লোকে করছি করিয়া অকন আমি হস্তাই যাম অকন যদি বাঙ্গিয়া কই নানি তোর কবার যাই তাইলে তুই এখন নাকাও টিকিবে কইতাম না দে অন্য এক ব্যাপারে তার বউর লোকে মাইর করতে কার সমাধান করে দিয়ে আইছি ওখানে আফজল গেল কই ও আফজল মারাইবা
মাথা তো কোনো কিছু ধরে না, হ্যাঁ খারে হইতাম গিয়ে কিতা দেখলাম। আমি এমন এক জিনিস দেখছি সুমনা, বুঝছো না, কিতা করতাম আর কিতা হইতাম তোমার, সেদিন তোমার হই তুমি ওখানে আমার জুথা দিমার না। আমি অতদিন যা করছি ভুল করিলছি, আমি আমার বহুত বড় এক জিনিস কুয়াই দিতাম, বহুত বড় একটা নিয়ামত কুয়াই দিতাম। হ্যাঁ নিয়ামত কুয়াইল রা, ও আমি যা বুঝার বুঝি দিছি, কও কিতা স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখি আমার সাপে দৌড়ার, কোনো মানুষ নাই, আমি দৌড়িতে দৌড়িতে যান বা সইতাম পারলাম না, সাপে এমন বাটে দৌড়ার দেখা যার যে আমার সাপে খাই দিব। এমন সময় ছোট্ট একটা বাচ্চা একটা মেয়ে আইছে, দেখতে সান্দর এখন সুন্দর দৌড়ি 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 আইছে, আইয়া এই সাপটারে একটা বাড়ি মারছে, লগালো সাপটা মরি যায়, সাপটা মরার পরে আমার জান বাঁচি যায়, পরে দেখি মেয়েটায় মারিয়েও দৌড় চালাইছে, আমি ফিসে দি মেয়ের ফিসে দি দৌড় দিলাম, উঠিয়া কইলাম ও মাই তুমি খেয়ে অন্য খাড়া উচাই, তুমি আমার জীবন বাঁচাইছো, তোমার নাম ঠিকানা হইয়া যাও, তোমার বাপর নাম কিতা হইয়া যাও। তখন ফুরিটি একটু উবাইছে, উবে আমার মুখে দিয়ে চাইছে, চাইয়া ও জোরে খান্দিছে, খান্দি খান্দি দৌড় চালাইছে আর ঠিকানা হয়েছে না। এমন সময় দেখি দরবেশ্বর এখানে একজন মানুষ আমার খান্দা থাড়া, তখন আমি ঠান্ডা জিজ্ঞা করলাম ও যে মেঠা দৌড়িয়া যার ও মেঠা কে চিননি? তখন দরবেশ্বর আমার উঠিয়া হইলা তুমি কিতা চিনো নানি? কইলাম না আমি চিনি না। তখন দরবেশ্বর উঠিয়া হইলা তুমি চিনবাই উবা কিলা, তুমি তো মেয়ে মানুষ রে গিন্না, তুমি তো মেয়ে মানুষ রে দেখতে পারো না, তুমি মনে করো মেয়ে মানুষ ও লক্ষ্মী, কিন্তু একটা জিনিস জানো না, মেয়ে মানুষ লক্ষ্মী এই মেয়ে মানুষ যদি থাকতো না তাইলে তোমার এখন জীবনটা বাঁচে না, এই ফুড়ি যদি দৌড়িয়ে আইতো না তাইলে তোমার জীবনটা হাফে শেষ করিলে, হাফে তোমার খামর মারি দে। আমি উঠিলাম ও ওই ঠিক কথা কইছেন রামিও, আমার ফুড়ি হইব শুনিয়া এ ফাগল হয়ে গেছি, যে ফুড়ির আমার কোনো দরকার নাই, আমার দরকার ফুয়া, আমার কোনো দরকার নাই ফুড়ির, আমার দরকার ফুয়া, আমি মনে করছি ফুড়ির জাত লক্ষ্মী, ফুড়ির জাত গরু আইলে খালি টেকা খরচ, খালি টেকা খরচ। এরে এই স্বপ্ন দেখার মানে তুমি বুঝছো নি? আমি বুঝিলেছি, আমি বুঝিলেছি, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ যে তোমার হেদায়ত করছো। ওই শুভনা আমি তো অনেক বড় পাপ, আমি অনেক পাপ করিলেছি, আমার আল্লাহ যদি আমার যদি মাফ না করিয়া দিন তাইলে আমার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই। আমি এখন বুঝিলেছি যা বুঝার, ছেলেও আল্লাহ দিন মেয়েও আল্লাহ দিন, আল্লাহ যা দিন তুমি শুক্রিয়া আদায় করতা, অনেক মানুষ যে আল্লাহ তো উড়ুতা যারা রাখুন, অনেক মানুষের উড়ুতা হয় না, তারা বুঝে উড়ুতার কষ্ট, আর আল্লাহ আমার বুড়ি দিস আমার বউর বেটক, কিন্তু আমি মরব বুঝছি না, রাস্তায় রাস্তায় অপমান করছি আমার বউরে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা যাই, আল্লাহ আমারে তুমি যে দোষ দিবা, আল্লাহ আমি খুশি, আল্লাহ আল্লাহ আমি অনেক বড় ভাবি, আল্লাহ আল্লাহ তুমি মা পড়িয়া দেও, আল্লাহ আমি অনেক বড় গুণা করি লাইছি, আল্লাহ
আল্লাহ আমার বুড়ি দাও আল্লাহ আমার কোনো আপত্তি নাই আল্লাহ আমি অনেক বুড়ো গুণাগার আল্লাহ আল্লাহ আমার বাপ বুড়ি দাও।